মাঝে ছাত্র সমাজের নির্ভরতার প্রিয় ঠিকানা লাখো নেতাকর্মীর কানে স্পন্দন, কোটি শিক্ষার্থীর ভরসা বাহাদের ছাত্রদের পক্ষ থেকে শুভেচ্ছা। আপনারা জানেন যে আমরা একটি ঐতিহাসিক টার্নিং পয়েন্টের সামনে দাঁড়িয়ে রয়েছি, আমরা স্মরণকালের বৃহত্তম ছাত্র সমাবেশ করতে যাচ্ছি এবং এটি শুধুমাত্র সংখ্যায় বৃহত্তম হবে না, আমরা মনে করি যে আমাদের যে ছাত্র সমাবেশ হবে এটিকে রাজনৈতিক প্রভাব থাকবে, আমরা মনে করি যে এটি রাজনৈতিক ইতিহাসে একটি অবিশ্বাস্য পরিবর্তন নিয়ে আসবে এবং এই ছাত্র সমাবেশের মধ্য দিয়ে আমরা গোটা বাংলাদেশকে এই বার্তাটি দিতে চাই যে আমরা যেমন মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান থাকব, জাতির পিতার আদর্শে আমরা বলিয়ান থাকব এবং একই সঙ্গে আমরা খুনিদের সঙ্গে, সন্ত্রাসীদের সঙ্গে, জঙ্গিবাদীদের সঙ্গে কম্প্রোমাইজ করার কোনো জায়গায় বাংলাদেশের ছাত্র সমাজ আর নেই। নো কম্প্রোমাইজ উইথ দ্য কিলার্স, এই ছাত্র সমাবেশ থেকে আমরা এই বার্তাটি আমরা নিয়ে আসবো। একই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দলের দেশ স্বপ্ন শেখ হাসিনার প্রতি এদেশের 5 কোটি শিক্ষার্থীতে গভীর ভালোবাসা রয়েছে, যে গভীর আবেগ রয়েছে দেশ স্বপ্ন শেখ হাসিনাকে নিয়ে, বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষার্থী, স্কুলের শিক্ষার্থী, কলেজের শিক্ষার্থী, পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থী, মেডিকেল কলেজের শিক্ষার্থী, সবার হৃদয়ে যে প্রচন্ড উচ্ছ্বাস রয়েছে একজন শেখ হাসিনাকে নিয়ে, সেটির বহিঃপ্রকাশ হিসেবে শোনানোর জন্য আমরা এই ছাত্র সমাবেশকে বেছে নিয়েছি এবং আমি পরিষ্কারভাবে বলতে চাই এটি আর শুধুমাত্র ছাত্রলীগের সমাবেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি বাংলাদেশের 5 কোটি শিক্ষার্থীর প্রতীকী একটি ছাত্র সমাবেশে পরিণত হতে যাচ্ছে এবং এই ছাত্র সমাবেশের মাধ্যমে আমরা স্মার্ট বাংলাদেশের পক্ষে আমাদের যে আগমনী রায় সেটি আমরা প্রকাশ করতে চাই। স্মার্ট বাংলাদেশ আজ দলীয় কোনো বিষয় নয়, স্মার্ট বাংলাদেশ তরুণ প্রজন্মের কমন ড্রিম, কমন টার্গেট এবং কমন ডেস্টিনেশনে পরিণত হয়েছে। 24শে জানুয়ারিতে শেখ হাসিনার পক্ষে যে নিরঙ্কুশ ব্যালট বিপ্লব হতে যাচ্ছে তার একটি পলিটিক্যাল সিম্বলিক রিফ্লেকশন হিসেবে আমরা 1 সেপ্টেম্বরকে বেছে নিয়েছি। ষড়যন্ত্রকারীরা আজকেও ষড়যন্ত্র করার চেষ্টা করছে, আগুন সন্ত্রাসের ভয় দেখানোর চেষ্টা করছে এবং দেশি বিদেশি ষড়যন্ত্রে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। গণতন্ত্র নিয়ে নির্বাচিত নেতৃত্বের মাধ্যমে নির্বাচন পরিচালিত হবে এটি নিয়ে গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে, তারা তাদের কোয়ালিশন করার চেষ্টা করছে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের সঙ্গে। আমরা বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা সুস্পষ্ট হয়ে বলতে চাই বাংলাদেশের সাংবিধানিক অগ্রযাত্রা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রতি বাংলাদেশের ছাত্র সমাজের পবিত্র দায়িত্ব রয়েছে এবং আমরা সেই দায়িত্ব আমরা পালন করব। শেখ হাসিনার উইনিং কোয়ালিশনের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তরুণ প্রজন্ম, তারা যদি এই ষড়যন্ত্রকারীদের নিয়ে কোয়ালিশন গড়ে তোলার চেষ্টা করে থাকেন, নৈতিকতার শক্তিতে বলিয়ান হয়ে, তারুণ্যের শক্তিতে বলিয়ান হয়ে আমরা তাদের পরাজয় আমরা নিশ্চিত করব। এই ছাত্র সমাবেশের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের সকল তরুণ, সকল শিক্ষার্থী, আমরা যে একটি আধুনিক, মানবিক, গণতান্ত্রিক, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশের পক্ষে রয়েছি সেই বার্তাটি ছাত্র সমাবেশের মধ্য দিয়ে আমরা প্রকাশ করি এবং বিশেষ করে বাংলাদেশের শিক্ষার্থীরা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দলের দেশ স্বপ্ন শেখ হাসিনার কারণে যে নতুন জীবন পেয়েছেন, আমাদের এই সমাবেশে যারা সামিল হবে তারা বছরের প্রথম দিনে নতুন বইয়ের গন্ধ নিয়ে রয়েছেন, আমাদের এই সমাবেশে যারা সম্পৃক্ত হবেন, যারা সংযুক্ত হবেন তাদের মায়েরা শেখ হাসিনা সরকারের কাছ থেকে উপকৃত কিছু টাকা সরাসরি পায়, আমাদের এই সমাবেশে যারা আসবেন তারা হয়তো আজকে ধর্মীয় শিক্ষা লাভ করছেন মাদ্রাসায়, একই সঙ্গে শেখ হাসিনা তাদের কাছে ডিজিটাল প্রযুক্তি তুলে দিয়েছেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের তরুণ তরুণীরা আসবেন যারা বিশ্ববিদ্যালয়ে মেধাভিত্তিক রাজনীতি করা, লেখাপড়া করার সুযোগ পেয়েছে, লেখাপড়া শেষ করে শেখ হাসিনা সরকারের কাছ থেকে চাকরির নিশ্চয়তা পেয়েছে, আমরা সে কারণে তরুণ প্রজন্মের পক্ষ থেকে কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ হিসেবে আমরা এই ছাত্র সমাবেশকে আমরা বেছে নিয়েছি এবং আমরা বিশ্বাস করি যে আগামীতে এই বাংলাদেশে এই তরুণ প্রজন্মের শক্তির উপর ভিত্তি করে মানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দলের দেশ স্বপ্ন শেখ হাসিনা নিরঙ্কুশ ব্যালট বিপ্লবে বিজয়ী হতে যাচ্ছেন এবং আজকেও যারা ষড়যন্ত্র করছেন তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে ফোর্স অফ ডেমোক্রেসি বিজয়ী হবে, ফোর্স অফ টেরোরিজম এই বাংলাদেশে আর কখনোই বিজয়ী হতে পারবে না এবং বাংলাদেশের ছাত্র সমাজে আপোষহীন জায়গা রয়েছে, সন্ত্রাসীদের সঙ্গে, খুনিদের সঙ্গে কিংবা জঙ্গিবাদীদের সঙ্গে কম্প্রোমাইজ করতে হবে, যারা দ্বিদলীয় রাজনীতির কথা বলে, যারা আমাদেরকে খুনিদের সঙ্গে, সন্ত্রাসীদের সঙ্গে কম্প্রোমাইজ করার কথা বলে, বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে তাদের উদ্দেশ্যে আমরা লাল কার্ড প্রদর্শন করতে চাই এবং আমরা বলতে চাই যে আপোষহীনভাবে আমরা লড়ে যাব, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে আমরা অটুট থাকবো এবং দেশ স্বপ্ন শেখ হাসিনার জন্য বাংলাদেশের 5 কোটি শিক্ষার্থী হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে ঠেলে দিয়ে দেশ স্বপ্ন শেখ হাসিনার চলার পথকে আমরা মসৃণ রাখবো এবং শুধুমাত্র দলীয় দৃষ্টিকোণ থেকে নয়, দেশের প্রতি দায়িত্ব পালনের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দলের দেশ স্বপ্ন শেখ হাসিনার চলার পথকে আমরা মসৃণ রাখতে চাই, তার চলার পথকে আমরা নিরঙ্কুশভাবে বিজয় করতে চাই। আজকে আপনারা জানেন যে আমাদের এই ছাত্র সমাবেশের ঘোষণা দেওয়ার পর থেকে আমরা দেখেছি গোটা বাংলাদেশের সমস্ত প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে গঞ্জে শিক্ষার্থীদের হৃদয়ের মধ্যে প্রচন্ড আলোড়ন তৈরি হচ্ছে, আবেগ তৈরি হচ্ছে, উচ্ছ্বাস তৈরি হচ্ছে। শুধুমাত্র ছাত্রলীগের নেতাকর্মীরা ঐতিহাসিক চলার চিন্তায় আসবে না, ছাত্রলীগের সরাসরি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত যতজন আসবে তার যে কয়েক গুণ বেশি সংখ্যক সাধারণ শিক্ষার্থী যারা হয়তো কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয়, শুধুমাত্র শেখ হাসিনাকে ভালোবেসে, শুধুমাত্র মুক্তিযুদ্ধের চেতনার প্রতি গভীর দরদ অনুভব করে, জাতির পিতার সন্তান হিসেবে এদেশে সুনাগরিক হওয়ার জন্য এই ছাত্র সমাবেশে সামিল হবে আমাদের ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার বন্ধু যারা এসেছেন, সবাই আমাদের এই অনুষ্ঠানটি তারা আমাদেরকে যে সহযোগিতা করছে তাদেরকে বাংলাদেশ ছাত্র
সবাইকে তথ্য কৃতজ্ঞতা জানাই এবং আগামীকালকে তিনটার দিকে আমাদের এই ছাত্র সমাবেশটি শুরু হবে এবং আমরা শুধুমাত্র জনদুর্ভোগ এবং শিক্ষার্থীদের যেন কোনো সমস্যা তৈরি না হয় সেই বিষয়টিকে বিবেচনা করে আমরা আমাদের শুক্রবারে ছুটির দিনে আমরা এই ছাত্র সমাবেশটি নিয়ে এসেছি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বাসে করে ট্রেনে করে পায়ে হেঁটে রিক্সায় করে আমাদের ছেলেমেয়েরা এই ছাত্র সমাবেশের সামিল হবে এবং আমরা একটি ইনক্লুসিভ ছাত্র সমাবেশ করছি যেটির মাধ্যমে দলমত নির্বিশেষে সকল স্তরের শিক্ষার্থীরা যেমন থাকবে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা ব্যবস্থার আওতায় থাকা শিক্ষার্থীরা আমাদের এখানে আসবে এমনকি আমাদের নারী শিক্ষার্থীরা আমাদের ফিজিক্যালি ডিসেবল যেটিকে আমরা স্পেশালি এবল চাইছি বলি তারা আসবে পাহাড়ের শিক্ষার্থীরা আসবে সমতলের শিক্ষার্থীরা আসবে আমাদের কৃষক শ্রমিক মেহনতি নিম্নবিত্ত উচ্চবিত্ত পরিবারের সন্তানেরা আসবে দেশত্ব শেখাশোনার প্রতি তাদের আবেগ এবং ভালোবাসা প্রকাশ করবে এবং এই সৌরাত উদ্যানের এই ছাত্র সমাবেশ থেকে আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করব আমরা মনে করি যে আগামী দিনে বাংলাদেশের ছাত্র সমাজ সেটি অনুসরণ করবে পরিশেষে শুধুমাত্র এইটুকুই বলার আছে যে বাংলাদেশের ছাত্র সমাজ একটিবার উচ্চারণ করেছিল রাষ্ট্রভাষা বাংলাতেই বাংলা ভাষা রাষ্ট্রকায়ণ করেছিল বাংলাদেশের ছাত্র সমাজ উচ্চারণ করেছিল তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে নতুন একটি রাষ্ট্রের সূচনা হয়েছিল আজকের এই আগামীকালকের এই ছাত্র সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র সমাজ উচ্চারণ করবে ওয়ান্স এগেইন শেখ হাসিনা এবং 24শে জানুয়ারি নির্বাচনে সেটির একটি রিফ্লেকশন আমরা দেখতে পাবো বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আমাদের ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার বন্ধুদেরকে আবারও আমাদের ছাত্রদেরকে পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আর আগামীকালকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে নিমন্ত্রণ এবং আপনাদের মাধ্যমে বাংলাদেশের সকল শিক্ষার্থী সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সকল প্রগতিশীল সামাজিক সংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ সহ মানুষ জনগণের আহ্বান রেখে আমরা আজকে আমাদের এই আমাদের এই আনুষ্ঠানিক প্রক্রিয়াটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বাংলা